প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় থাকছে প্র্যাকটিস অফ প্যাসেজ ন্যারেশন। গত ক্লাসে আমি দেখেছি কিভাবে প্যাসেজ ন্যারেশন সলভ করতে হয়। তো বন্ধুরা, এখনো যারা ক্লাসগুলো দেখেননি, প্লিজ ক্লাসগুলো দেখুন এবং আজকের ক্লাসে অংশগ্রহণ করুন। ছোট্ট একটি কথা বলতে চাই, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজকে আমরা সমাধান করব প্যাসেজ ন্যারেশন, অর্থাৎ প্র্যাকটিস অফ প্যাসেজ ন্যারেশন। তো প্রথমে আমি বলেছিলাম, প্যাসেজ ন্যারেশন করতে হলে আমাদেরকে খুব ভালোভাবে প্যাসেজটি পড়ে নিতে হবে। কেন নয়, বক্তা এবং শ্রোতাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ খুঁজে বের করতে হবে। এবং আরেকটি কথা বলেছিলাম, রিপোর্টিং ভার্বটি বাক্যের যেখানেই থাকুক না কেন, সেটা বাক্যের শুরুতেই লিখতে হবে। আমরা অবশ্যই রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার বাইরের অংশকে রিপোর্টিং ভার্ব বলে এবং ভিতরের, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলে। এই ক্ষেত্রে আমাদেরকে আরও একটু আইডেন্টিফাই করতে হবে যে রিপোর্টেড স্পিচটা কোন টেন্স এবং কোন সেন্টেন্সে আছে, সেটা খুঁজে বের করতে হবে। আরেকটি কথা বলে নেই, যারা প্যাসেজ ন্যারেশন করবেন তো অবশ্যই আপনারা প্যাসেজ ন্যারেশন এবং অর্থাৎ ন্যারেশনের যে বেসিক গ্রামারটা, অর্থাৎ টেন্স প্লাস সেন্টেন্সের যে ন্যারেশনটা আছে, সেটাকে আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। তাহলেই আপনি প্যাসেজ ন্যারেশন খুব দ্রুত করতে পারবেন। আর এটি আসলে প্র্যাকটিসের বিষয়, যদি বেশি বেশি আপনি প্র্যাকটিস করেন তাহলে অটো আপনি প্যাসেজ ন্যারেশন সমাধান করতে পারবেন। যদিও প্রথম লেভেলটা একটু কঠিন মনে হবে, তো পরে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা প্যাসেজটি ভালোভাবে পড়ে নিই। দ্য ফাদার সেইড টু হিজ ডটার, তার মানে আমরা এখানে শ্রোতা এবং বক্তা দুইজনই পেয়ে গিয়েছি। দ্য ডু ইউ নো, তুমি কি জানো, মানে বাবা তার কন্যাকে বলছে, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াই আই হ্যাভ সেন্ট ইউ টু স্কুল, আমি তোমাকে কেন স্কুলে পাঠিয়েছি। তো দ্য ডটার সেইড, মানে কন্যা বলছে, ইয়েস আই নো, আমি জানি, আই হ্যাভ বিন সেন্ট টু স্কুল টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, তার মানে আমি স্কুলে গিয়েছি লেখাপড়া শিখতে। তো ডেফিনেটলি অবশ্যই আপনাকে প্যাসেজটি দুই তিনবার ভালো করে পড়ে নিতে হবে এবং কোন সেন্টেন্স আছে সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা প্যাসেজ ন্যারেশন আনসারে চলে যাই যে কীভাবে এটা সমাধান করলাম। আর একটি কথা বলে নিই, আপনারা কিন্তু এক্সামের খাতায় কখনও এ বি সি এইভাবে লিখবেন না। জাস্ট কীভাবে লিখবেন আমি দুই নম্বর কোশ্চিনে দেখাবো। তো জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এই টেকনিকটা ফলো করছি। তো চলুন শুরু করা যাক। তাহলে দ্য ফাদার সেইড টু হিজ ডটার, তো আমরা প্রথমেই দ্য ফাদার লিখব। এখানে সেইদের পরিবর্তে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করেছি। কেন? যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করতে পারি। তাহলে দ্য ফাদার আস্কড, কারণ আস্কড কেন হলো, সেইদ যেহেতু পাস্ট টেন্সে সেই ক্ষেত্রে আমরা আস্কড দিয়েছি, হিজ ডটার বসিয়ে দিয়েছি। তারপরে ডু ইউ নো হোয়াই আই হ্যাভ সেন্ট ইউ টু স্কুল, তো এখানে একটি কথা বলে নিই, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যদি বেসিক কোশ্চিনে আনসার করা হয় তাহলে অবশ্যই ইফ বা ওয়েদার বসে, আর যদি ডাব্লিউএইচ কোশ্চিনে প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসে যায়। তো এই ক্ষেত্রে যেহেতু ডু ইউ নো এবং হোয়াই আমি বেসিক কোশ্চিন এবং ডাব্লিউএইচ কোশ্চিন দুটি দ্বারাই প্রশ্ন করেছি, সেই ক্ষেত্রে আমরা দুটো ইউজ করতে পারি। তো তাহলে অবশ্যই ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসেছে। তারপরে ইউ যেহেতু সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়ে সি আসছে, নো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট আমার পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনাইট হবে, তাহলে ইফ সি নেও, তারপরে হোয়াই, ডাব্লিউএইচ কোশ্চিনটি বসে যাবে হোয়াই, আই থাকলে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে দ্য ফাদারের পরিবর্তে আমরা হি ইউজ করতে পারি। যেহেতু হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, ডেফিনেটলি আমরা টেন্স পরিবর্তন হয়ে পাস্ট টেন্সে রূপ নিয়েছে, তাহলে হি হ্যাড সেন্ট হার টু স্কুল। আশা করছি প্রথম লাইনটুকু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আমি আবারও বলছি, অবশ্যই ন্যারেশনের বেসিক পার্টটা আপনারা ভালোভাবে করবেন, টেন্সের পরিবর্তন
এবং সেন্টেন্সের পরিবর্তনগুলো, তাহলে খুব ভালো হবে। তো আমরা সেকেন্ডে চলে যাই। দ্য ডটার সেইড, আবার কন্যা বলছে, উত্তর দিচ্ছে, ইয়েস, হ্যাঁ, আই নো, আমি জানি। তো আমরা জানি ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, এবং ইয়েসের পরে যদি আরও কিছু কথা থেকে থাকে সেই ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেই দ্যাট বসে। তো বন্ধুরা, আপনারা আমার গত ক্লাসগুলো দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে শুধু ইয়েস দিয়েও আমি দেখিয়েছি এবং ইয়েসের পরে একটা স্পিচ দিয়েও দেখিয়েছি। তো মনে রাখবেন যে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং ইয়েসের পরে যদি আরও কোনো বক্তব্য থাকে সেই ক্ষেত্রে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে অ্যান্ড সেই দ্যাট হবে। তো আমরা দ্য ডটার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইয়েসের কারণে, আর আই নো যেহেতু ইয়েসের পরে আরও স্পিচ আছে সেই ক্ষেত্রে অ্যান্ড সেই দ্যাট, যেহেতু আই তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হলে অবশ্যই সি হবে, নো আছে, দ্যাটস ওয়াই নিউ বসেছে। তারপরে সি নাম্বারে চলে আসে, আই হ্যাভ বিন সেন্ট টু স্কুল টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, এই কথাটাও ওই কন্যাই বলছে। সেই ক্ষেত্রে আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি বারবার মানে একের অধিক অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে সেই ক্ষেত্রে আবার আমরা অ্যাডেড ড্যাট, অলসো অ্যাডেড, মানে ইটিসি আমরা যোগ করতে পারি। সেই ক্ষেত্রে সি অ্যাডেড ড্যাট, কারণ তিনিই আবার বলছে। তারপরে আয় থাকলে ফার্স্ট পার্সন, তাহলে ডটারের পরিবর্তে আমরা সি ইউজ করতে পারি। হ্যাভ বিন সেন্ট, তাহলে হ্যাভ থাকলে অবশ্যই হ্যাড, মনে রাখবো আমরা হ্যাভ থাকলে হ্যাড হবে, উইল থাকলে উড হবে। তো এই ক্ষেত্রে আমরা টেন্স যদি না ধরতে পারি তাহলে হ্যাভ থাকলে হ্যাড হবে, এটা আমরা মনে রাখবো। তাহলে হ্যাড বিন সেন্ট টু স্কুল টু লার্ন টু রিড অ্যান্ড রাইট। আশা করছি কোশ্চিন ওয়ানটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা ভেঙে ভেঙে বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে আমার মনে হয় খুব ভালো বুঝতে পারবেন। এবং যদি আপনাদের কোনো কমেন্টস বা কথা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন। তো আমরা নেক্সট কোশ্চিনে চলে যাই। নেক্সট কোশ্চিন হচ্ছে, হ্যাভ ইউ টেকেন ইউর মিল, তানিয়া সেইড দ্য মাদার, তার মানে মাদার তানিয়াকে বলছে তুমি কি তোমার মিল খেয়েছ, তখন বলছে ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ টেকেন মাই মিল, রিপ্লাইড তানিয়া, তার মানে তানিয়া বললো যে ইয়েস, আমি খেয়েছি আমার মিল, রিপ্লাইড তানিয়া, বললো তানিয়া, উইল ইউ ইট অ্যানি ফ্রুইট, তুমি কি আরও কোনো ফল খেয়েছো, ইট সাম ম্যাঙ্গোস, আম খাও, দ্য মাদার সেইড, তার মানে মাদার কিন্তু উইল ইউ ইট অ্যানি ফ্রুইট এটা বললো, আবার ইট সাম ম্যাঙ্গোস উপদেশটাও মাদার বললো। তো অবশ্যই আপনাকে কিন্তু এখানে ভালোভাবে পড়ে নিতে হবে। তো আমি প্রথমেই বলেছিলাম যে শ্রোতা এবং বক্তা, অর্থাৎ আমরা বক্তা এবং শ্রোতা পেয়ে গেছি, অর্থাৎ বক্তা হচ্ছে মাদার, শ্রোতা হচ্ছে তানিয়া। তো এখানে বন্ধুরা, যেহেতু হ্যাভ ইউ প্রথমে ইন্টারোগেটিভ দিয়ে শুরু করা আছে, তার মানে আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের, তো আমরা যেহেতু রিপিটিং ভার্ব সাবজেক্ট সহ বাক্যের মাঝে আছে তো আমরা এটাকে প্রথমে নিয়ে চলে আসি। দ্য মাদার এখানে আস্কড কেন হলো, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, দ্যাটস ওয়াই আমরা অবশ্যই আস্কড ইউজ করছি। তাহলে দ্য মাদার আস্কড তানিয়া। আশা করছি প্রথমটা বুঝে থাকলে এটাও কেন আস্কড হলো বুঝতে পারবেন। যেহেতু সেইড আছে পাস্ট ফর্মে, তো ডেফিনেটলি এটাও পাস্ট ফর্মে আস্কড হয়ে যায়। তারপরে দেখেন, হ্যাভ ইউ টেকেন ইউর মেল, তার মানে এটা কোশ্চিন করা হয়েছে বেসিক কোশ্চিন, নট ডাব্লিউএস কোশ্চিন। যদি ডাব্লিউএস কোশ্চিনে হতো তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চিনটিই বসিয়ে দিতাম, যেহেতু এটা ডাব্লিউএস কোশ্চিন ছাড়া, সেই ক্ষেত্রে আমরা ইপ অথবা ওয়েদার ইউজ করতে পারি। তো আমার সবসময় ভালো লাগে ইপ ইউজ করতে। তাহলে তানিয়া ইফ ইনভার্টেড কমা উঠে গিয়ে, ইউ যেহেতু সেকেন্ড পার্সন অবজেক্টে তানিয়া আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা সি ইউজ করতে পারি, সি ইউজ। হ্যাভ থাকলে আগেই বন্ধুরা বলেছি হ্যাড হবে, হ্যাডের পরে ভার্ব থ্রি হয় টেকেন। ইউর যেহেতু এখানে পসেসিভ, সেই ক্ষেত্রে এখানে হার ইউজ করা হয়েছে, হার মিল, আর যেখানে পরিবর্তন হয়েছে আমি সেইগুলোকে বোল্ড করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা পরীক্ষার খাতায় এইভাবে আনসার করার চেষ্টা করবেন, এটাই সবথেকে লিগ্যাল নিয়ম বলতে পারেন। তো আগের ওইগুলো ABC দিয়েছি, জাস্ট আপনারা ভেঙে ভেঙে মানে বোঝার ক্ষেত্রে বা বুঝতে পারেন যাতে। তো আমরা নেক্সট চলে যাই। তাহলে ইয়েস আই হ্যাভ টেকেন মাই মিল, রিপ্লাইড তানিয়া, এই কথাটা তানিয়া বলছে।
সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তানিয়া রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, অ্যান্ড নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আমি বলেছিলাম ইয়েসের পরে যদি আরও কিছু কথা থাকে সেই ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেই দ্যাট বসে। তো এই ক্ষেত্রে তাই হয়েছে অ্যাফার্মেটিভ অ্যান্ড সেই দ্যাট। তারপরে উইল ইউ ইট অ্যানি ফ্রিট, ইট সাম ম্যাঙ্গোস, দ্য মাদার সেইড শি হ্যাড টেকেন হার মিল, এই পর্যন্ত। ও রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, যেহেতু আই রয়েছে তাহলে আমরা পরিবর্তন করে আয়ের পরিবর্তে শি ইউজ করব, কেননা যেহেতু তানিয়া উত্তর দিচ্ছে তাহলে শি হ্যাড, হ্যাভ থাকলে হ্যাড, টেকেন হার মিল। তারপরে আবার দ্য মাদার সেইড, মাদার সেইড বলছে উইল ইউ ইট অ্যানি ফ্রিট, ইট সাম ম্যাঙ্গোস। এখন রিপোর্টিং ভার্ব সহ সাবজেক্টে অর্থাৎ বক্তা লাস্টে থাকলেও আমরা করার সময় ওটাকে আগে নিয়ে চলে আসব। তো সেই ক্ষেত্রে দ্য মে মাদার আবার এইগিন আক্সড, এইগিন আক্সড কেন হলো, যেহেতু এটা ইন্টারোগেটিভ কোশ্চেন আবার করছে, যেহেতু প্রথমে বলেছিল হ্যাভ ইউ টেকেন ইউর মিল, এটা মা কোশ্চেন করেছিল, আবার দ্বিতীয়বারও মা কোশ্চেন করছে উইল ইউ ইট অ্যানি ফ্রুট। তো আমরা জানি ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি বারবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে সেই ক্ষেত্রে আমরা দ্য মাদার এইগিন আক্সড, অলসো আক্সড ইত্যাদি ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে দ্য মাদার এইগিন আক্সড অবশ্যই এটা বেসিক কোশ্চেন, মানে অকচেলির ভাব দ্বারা কোশ্চিন করা হয়েছে, নট ডাব্লিউএইচ কোশ্চিন। সেই ক্ষেত্রে আমরা আবার ইফ বসিয়েছি, তারপরে শি, শিকে অর্থাৎ তানিয়াকে বুঝিয়েছে আস্কড ইফ শি, যেহেতু তানিয়াকেই কথাটা বলেছে এবং তানিয়া শ্রোতা অর্থাৎ আই মিন অবজেক্ট, তানিয়া উড, উড কেন হলো, উইল থাকলে অবশ্যই উড হবে। তারপরে ইট অ্যানি ফ্রিট অ্যান্ড ইট সাম ম্যাঙ্গোস, এটা আসলে ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে অ্যাডভাইস বোঝাচ্ছে, তো ডেফিনেটলি আপনারা এখানে অ্যাডভাইসড অথবা টোল্ড যে কোনো একটা ইউজ করতে পারেন। তো অ্যাডভাইসড টোল্ড হার টু ইট সাম ম্যাঙ্গোস। তো আশা করি বন্ধুরা এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে বলবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আর আমি যদি এর মধ্যে কোনো কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নো মোর টুডে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।